আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে, তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে। বুখারি মুসলিম একযোগে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তওবা করতে হবে। আপনার ভাই, আপনার বোন শত বাধা হতে পারে, শত ঝামেলা হতে পারে, শত গণ্ডগোল হতে পারে, আপনার চাচা, আপনার ফুফু, আপনার মা বাপ, আপনার সন্তান সন্ততি, আপনার মামা, আপনার খালা, এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ কিন্তু ইসলাম আপনাকে রাখে নাই। হ্যাঁ, যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, আপনি বিপর্যস্ত হন, আপনাকে তারা ক্ষতি করে, তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন, বিশেষ করে দুনিয়াবি ঠুনকো অজুহাতে, ঠুনকো কারণে, কোনো কারণে মনোমালিন্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন, তো এটা হারাম। এই লোক যদি নামাজিও হয়, এই লোক যদি ওয়াজ মাহফিলও আসে, এই লোক যদি জিকির আজকারও করে, এই লোক যদি তসবিহ তেলাওয়াতও করে, যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে, এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তওবা করে, তার পাপ থেকে, অপরাধ থেকে সে ফিরে না আসছে। ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর প্রথম বাধার কথা বলেছি হলো বেঈমানি, কুফুরি, আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শিরক, এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, স্থায়ী বাধা। আর নাম্বার তিন, চুগলখুরি করা। এই বদভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে, অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু চুগলখুরির বদ অভ্যাস আছে, এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে, ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে, আমার কাছে এসে আমাকে পাম্পট্টি দিবে, ওনার কাছে গিয়ে ওনারে পাম্পট্টি দিবে, এরকম লোক আছে না নাই? ঘরে ঘরে, আল্লাহ মাফ করুন, আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুগলখুরি সম্পর্কে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা, আরেকটি বড় দেয়াল, আরেকটি বড় প্রাচীর হলো এই চুগলখুরির চরিত্র। ভাইরা আমার, আসুন তওবা করি, চুগলখুরি করব না। কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো, আর মন্দ কিছু হলে তার সামনে বলবো, তার সামনে এসে একরকম, তার পেছনে গিয়ে আরেক রকম, সামনে এসে তার প্রশংসা, পেছনে গিয়ে তার দুর্নাম। এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ, নামাজ কালাম ওয়ালা মানুষ, জিকির আজকার ওয়ালা মানুষ, অনেক ইসলামের কাজ করনেওয়ালা মানুষ, দাওয়াতের কাজ করনেওয়ালা মানুষ, তাদের মধ্যে এই বদভ্যাস, এই দুশ্চরিত্র, এই খারাপ জিনিস আছে। ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না, ডাকাতি করি না, মদ খাই না, মানুষ হত্যা করি না, জেনা করি না, খুন খারাপি করি না, ছিনতাই রাহাজানি করি না, বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আছি, আমার কথা যারা শুনছেন, বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধগুলো আমরা করি না। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি, সেগুলো অপরাধ যে আমরা জানিও না, সে বিহিত নাই, সে চিন্তাও নাই, সে ভাবলেশও নাই, এবং সেগুলো যে গুনাহ, সে গুনাহগুলোকে গুনাহ মনে করছি না, শয়তান বুঝতেই দিচ্ছে না। তার মধ্যে একটা হলো এইটা, চুগলখুরি। ঘরে ঘরে, জনে জনে দেখবেন এই বদভ্যাস, যে সামনে একরকম পিছনে আরেক রকম, নেফাকি এবং কপটতা আজ জনে জনে ভরে গেছে। আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কত বড় বাধা, এ বাধাকে আল্লাহ তালা আমাদেরকে অতিক্রম করার তৌফিক দান করুন। এ বাধা অতিক্রম করার উপায় কি ভাই? উপায় হলো এখনই তওবা করবেন। আমি জীবনে কখনো কারোর সামনে গিয়ে একরকম, পেছনে গিয়ে আরেক রকম, এই মুনাফিকি আমি করব না, এই কপটতা আমি করব না, এই দুই নম্বরে আমি করব না, এই প্রতারণা আমি করব না, কোনো মানুষের সামনে গিয়ে ভালো সাজবো, পেছনে গিয়ে দুর্নাম করব না, আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা, আর আবার তার কাছে গিয়ে আরেকজনের দুর্নাম করা, অর্থাৎ দুজনের মধ্যে লাগালাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ হওয়া, এই চুগলখুরি, এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা, চুগলখোর। সে জান্নাতে নয় এন্ট্রি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদ অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন।